আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুব সুন্দর একটি কামিজের ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে স্ক্রিনে যে কামিজটি দেখতে পাচ্ছেন, এটা আমি আলাদা একটি কাপড়ে এমব্রয়ডারি করে তারপর কিন্তু কামিজে লাগিয়ে নিয়েছি। খুব সহজভাবে আমি পুরো প্রসেসিংটা দেখিয়ে দিব, তাই আশা করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন। প্রথমেই আমি যে কাপড়ের উপর এমব্রয়ডারিটি করেছি সেটা দেখাচ্ছি। এখানে আমি সুরমা কালার বা অ্যাশ কালারের একটি পপলিন কাপড় নিয়েছি, আর নিয়েছি একটি ড্রেসের কাপড়। আমি ড্রেসের কালারের সাথে মিল রেখেই কিন্তু এমব্রয়ডারিটি করব, তাই প্রথমে ড্রয়িংটি করে নিচ্ছি, ড্রয়িংয়ের পরে কিন্তু আমি এমব্রয়ডারিটি দেখিয়ে দিব। তাই চলুন কীভাবে আমি খুব সহজে ড্রয়িংটি করেছি কামিজের ইয়োকের সেটা দেখে নিই। তার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, নতুন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি ইয়োকের ডিজাইনটি ড্রয়িং করে নিয়েছি এবং কাপড়ের উপরও আমি কিন্তু কার্বন পেপারের সাহায্যে পুরো ইয়োকের ডিজাইনটি ড্রয়িং করে নিয়েছি। ইয়োকের মাপটি আমি কিন্তু শুরুতেই দেখিয়ে দিয়েছি, ইয়োকের মাপটি চওড়া কতটুকু হবে এবং লম্বা কতটুকু হবে, এবং সেই অনুযায়ী আমি কিন্তু ড্রয়িংটি করে নিয়েছি। আর সুতা দেখিয়ে দিচ্ছি, এখানে আমি লাচ্ছি সুতা নিয়েছি লাল এবং মেরুন কালারের কম্বিনেশনে। এছাড়াও আমার এখানে কটন লাচ্ছি সুতা লাগবে, বা এটাকে চিকন উল সুতা বলে, যা সুই সুতার দোকানে আপনারা সহজে কিনতে পাবেন। এছাড়া আমার লাগবে
দুই সাইজের মিরর এখানে মিরর ওয়ার্ক করব আপনারা কিন্তু এখানে ডলার ওয়ার্কও করতে পারেন এই মিরর কিন্তু আপনারা সুই সুতার দোকানে খোঁজ করলে কিনতে পাবেন এখন চলুন এই ড্রয়িং এর উপর কিভাবে আমি এমব্রয়ডারি করছি তা দেখে নেই তার আগে আরো একটি কথা বলে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর এমব্রয়ডারি ভিডিও রয়েছে কামিজের ভিডিও রয়েছে এছাড়াও নকশি কাঁথা অথবা অ্যাপ্লিকের ভিডিও রয়েছে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেখানে পুরনো ভিডিওর লিংকগুলো পেয়ে যাবেন আপনারা সেখান থেকে কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন তাই সকলকে আমার পূর্বের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি
পুরো কাজটি আমার কিন্তু করা হয়ে গিয়েছে। আমি কিন্তু ড্রেস তৈরি করে তারপর কিন্তু ইয়োকটি লাগিয়ে নিয়েছি। ইয়োক কীভাবে কামিজে লাগাবেন সেটার ভিডিও কিন্তু পূর্বেই আমার চ্যানেলে দেওয়া রয়েছে, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।